বন্ধুরা অনেকেই জেনে থাকবেন যে ধুতরা একটি বিষাক্ত গাছ এই গাছের ফুল ও পাতা যতগুলো বিষাক্ত গাছ আছে তাদের মধ্যে সেরা কিন্তু এই বিষাক্ত গাছকে নারীরা কেন এত বেশি পছন্দ করে এই ধুতরা ফুল কেন নারীদের বিশেষ কাজে লাগে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকল পৃথিবীর অনেক দেশেই ধূতরা ফুল ফল এবং গাছ রোপণ করা একেবারেই নিষেধ এর কারণ পৃথিবীতে যতগুলো ফুল এবং গাছ রয়েছে তার মধ্যে ধুতরা একটি বিষাক্ত মারাক্ত গাছ যা ব্যবহার করলে একটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ধুতরা ফুল এবং গাছকে অনেক দেশে নিষিদ্ধ করেছে কিন্তু এর মধ্যেও কথা থেকে থাকে কেন ধুতরা ফুল নারীরা এত পছন্দ করে থাকেন কারণ ধুতরা ফুলের এমন একটি গুণ রয়েছে যেই গুণের কারণে নারীদের কাছে এই ফুল এত বেশি জনপ্রিয় কারণ ধূপরা ফুলের নির্দশ নারীদের শরীরের গোপন অঙ্গে ব্যবহার করলে সেটি টাইট হয় শুধু নারীদের জন্যই নয় বিভিন্ন ব্যথা বা বাদ ব্যথার জন্য দুধরা ফুল ফল এবং এর পাতা খুবই উপকারী ঔষধি কাজের জন্য ধুতরা গাছের ফুল পাতা এবং ফলের বিচি আমাদের দেশে বহুকাল থেকেই ব্যবহার হয়ে আসছে তারপরেও নারীদের জন্য বিশেষ কাজে এই ধুতরা ফলের বিষি পিষে সরিষার তেলে ভালোভাবে বলকিয়ে নিয়ে যদি ব্যবহার করে নারীরা পায় অনেক সুখ এবং তৃপ্তি এবং যারা বাতের ব্যথায় উঠতে পারছেন না প্রচণ্ড ব্যথা করে তারা এই ধুতরা ফলের বীজ এবং পাতা সরিষার তেলে গরম করে সরিষার তেলে গরম করে দুবেলা সেঁক দিতে পারেন এতে অনেক উপকার পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনি যদি গাছগাছালির আরও নতুন সকল তথ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন